শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। দর্শক, আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করতে ভালোবাসি, আমরা সকলেই জানি যে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রের কথা যদি আসে সেক্ষেত্রে চোখ বন্ধ করে শিল্পকলা একাডেমির কথা আসে। সেটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে কোনো জেলা শাখায় হোক না কেন, বিভাগীয় পর্যায়ে হোক না কেন, কিংবা উপজেলা পর্যায়েই হোক না কেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এমন একটি স্থান যেই জায়গাতে এমন কোনো সন্ধ্যা নেই, এমন কোনো বেলা নেই বা এমন কোনো দিন নেই যেখানে আয়োজন হচ্ছে না, হয়তো কোনো একটা প্রদর্শনী না হয়। যেমন সম্প্রতির কথাই বলি যে পিঠা উৎসব চলছে, এছাড়া নানান রকম আয়োজন চলছে এবং যারা দেখতে আসছেন তারা সকলেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আসছেন। নাট্যশালার প্রসঙ্গ যদি বলি সেক্ষেত্রে, কিংবা সাধারণ মানুষও যদি সেই জায়গাতে একটু আড্ডা দিতে কিংবা এমনিতেই সময় কাটাবার জন্য দেখতে আসেন, সেখানে অনেক সংস্কৃতি কর্মীকে একসাথে দেখতে পাওয়া যায়। তারা সংগঠন নিয়ে কথা বলছেন, এগিয়ে যাওয়ার কথা বলছেন, নানান রকম আয়োজন কিভাবে আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়া যায় সেই কথাগুলো বলছেন, এবং সেখানে যখন একটা ফলপ্রসূ কিছু দাঁড়াচ্ছে সেই সম্পৃক্ততার সাথে কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা সুন্দর সম্পৃক্ততা থাকে, সেটি হোক জাতীয়, সেটা হোক আন্তর্জাতিক। এরকম নানান কর্মকাণ্ডর মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির প্রতিদিনের যাত্রা যাচ্ছে, এগিয়ে গতিময়তায় চলছে সবটা। আমাদের আজকের আয়োজনের এই অধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার সমস্ত আয়োজন নিয়ে, এবং তার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের তারকা কথনের এই সরাসরি আয়োজনের স্টুডিওতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং সেই সাথে সাথে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী লাকি, নিঃসন্দেহে একজন গুণী মানুষ এবং একজন নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী। স্যার আমন্ত্রণ, শুভ দুপুর, কেমন আছেন? এই যে প্রথমে দর্শকের সঙ্গে স্যার অনেক কিছু বলেছি আমি, এক তো হচ্ছে যে সংস্কৃতি চর্চা আনন্দের প্রাণকেন্দ্র, একটা বিনোদন স্থান, এরকম নানান কিছু এবং নানান রকমের উৎসব আয়োজনের কথা আসে। গত দুটো বছর করোনা মহামারীর কারণে একটা স্থবির অবস্থার মধ্য দিয়ে গেছে সত্য, কিন্তু অনলাইনের মধ্যেও কিন্তু কর্মকাণ্ড থেমে ছিল না, অনেক কর্মকর্মে অনেক অনুষ্ঠানের সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলাম। তাছাড়াও নানান রকম আয়োজন কিন্তু প্রতিদিনই আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেও চলছেই। সো এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে আবার নিউ নর্মাল লাইফে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখনও অনেক আয়োজন শিল্পকলা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং সেটাকে আপনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সো একদম শুরুটা যদি খুব রিসেন্ট কাজগুলো নিয়ে বলতে যাই, যে 64 জেলার যে বদ্ধভূমি গণহত্যা পরিবেশ থিয়েটার বলে একটি বিশেষ প্রযোজনা হলো, সেটি দিয়ে যদি আমরা প্রসঙ্গ শুরু করি আজকের। আচ্ছা, শুরুতে আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং চ্যানেল আইকে। কিছু কথা বলার ছিল, তো সেই কথাগুলি, কারণ এত কাজ হচ্ছে সব কথা হয়তো জানানো যায় না। তো প্রথম কথা হলো যে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 19 ফেব্রুয়ারি। মাত্র 1.5 বছরের মধ্যে তাকে সপরিবারে হত্যা করা হলো। প্রতিষ্ঠানটি আমি বলবো এক ধরনের এতিম হয়ে গেল। 21 বছর গেছে, তার স্বপ্নের ধারে কাছেও কাজ করার সুযোগ পায়নি যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পরবর্তীকালে আরও 2টি বার যারা এসেছিলেন তারাও শিল্পকলাকে আসল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোনো রকমভাবে সহযোগিতা করবে না, এটাই খুব স্বাভাবিক রুটিন ওয়ার্কটা হতো। তো এখন কথা হলো বঙ্গবন্ধু কী চেয়েছিলেন। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, যে নির্দেশনাগুলি তার ছিল বিভিন্নভাবে, সেটি এখন আমরা করার চেষ্টা করছি এবং সেই পথে অনেক দূর এগিয়ে গেছি বলেও আমাদের পত্রপত্রিকায় আমাদের যারা সাংবাদিক বন্ধুরা তারাও এই কথাগুলি বলেন এবং লেখেন। আমরা 2-3টি স্লোগান নিয়েছি। একটা হলো 56,000 বর্গমাইলে শিল্প সংস্কৃতির আলো, আরেকটি হলো শিল্প সংস্কৃতির ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, এটা আমাদের রূপকল্প, এবং 17 কোটি মানুষের জন্য শিল্প সংস্কৃতি। এই সব কিছু কিন্তু আমরা ধারণ করেছি বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, যে শিল্পকলা একাডেমির শিল্পের যত অনুষঙ্গ আছে তার উৎকর্ষ সাধন করবে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি প্রতিষ্ঠিত করবে এবং সকলের জন্য শিল্প সংস্কৃতি হবে।
যে কারণে যে কথাটি আপনি শুরুতে বললেন, জেলায় প্রতিটা জেলায় এখন জেলা অত্যন্ত সক্রিয়, আমরা উপজেলাকেও নানানভাবে সক্রিয় করার কর্মসূচি নিয়েছি। 493টি উপজেলা বাদ দিলে কি আসলে আমি বাংলাদেশ বলতে পারবো? সেটি কি বাংলাদেশ শিল্পকলা একাডেমি হবে? তো সেটি হবে না। এটা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটি বাস্তবায়ন এখন জেলা থেকে আমরা উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছি। এখন আসি বদ্ধভূমিতে গণহত্যার পরিবেশ থিয়েটার। 50টি বছর গেছে, আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও ভুলে গেছি, বিস্মৃত হওয়ার জায়গা চলে গেছে। কি ঘটেছিল 1971 সালে? সারা দেশটাই তো বদ্ধভূমি ছিল, বলা হয় 4,500 থেকে 5,000 বদ্ধভূমি সারা বাংলাদেশে ছোট বড় মিলিয়ে। এই যে বিস্মৃত হয়ে যাও কিন্তু সভ্যতার একটি অন্যতম সংকট, সেই সংকট তো আমাদের এখানে সভ্যতার সংকট নিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ যে কথাগুলি বলে গেছেন, সারা বিশ্বের যে অবস্থাটা হিংসায় উন্মত্ত বৃদ্ধি, এবং এই সভ্যতা এটাকে বাঁচিয়ে রাখা, ধরে রাখা, টিকিয়ে রাখার জন্য তিনি যে কথাটি বললেন আমাদের উপরে অনেক দায়িত্ব দিয়ে গেলেন, এবং বললেন সেই অঞ্চলের মানুষটাই পারে যে অঞ্চল থেকে সূর্যটা উদিত হয়, অর্থাৎ প্রাচ্যের প্রতি তার কত আস্থা। তো এখানে আমরা 64টি বদ্ধভূমি নিয়ে আমরা 3 বছর যাবৎ রিসার্চ করেছি, 64 জন নাট্যকার, 64 জন নির্দেশক, এবং প্রতি নাটকে যে নাটকে কমও হয়েছে সেখানে 100 জন, 200, 300, 350, 400 পর্যন্ত অভিনেতা অভিনেত্রী সেখানে কাজ করছে। আমি মনে করি আমাদের যে জাতীয় দাবি 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার, এই এই জাগরণের ভিতর দিয়ে আমি মনে করি সে দাবিটি সুপ্রতিষ্ঠিত করা যাবে। বাহ, দারুণ। সারা দেশে 100টি যাত্রা প্রদর্শনী, যাত্রা বিষয়টি, এই যাত্রা শিল্প বিষয়টাকে আবার ফিরে পুনরুজ্জীবিত করা, সকলের মাঝে এই যাত্রার সুন্দর, যাত্রা বিষয়টি একটি সুন্দর সুশীল সংস্কৃতির পর্যায়, তো এই জিনিসটাকে আবার সবার মধ্যে আবার ফিরে মানে জাগরণ করে তোলা, এটা একটু বলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক, যিনি বলেন যে একটা রাজনৈতিক বক্তৃতা যা না হয়, একটা 10টা রাজনৈতিক বক্তৃতা যেটা সম্ভব হয় না, একটা শিল্পে, একটা নাটকে, একটা গানে তার চাইতে বেশি মানুষের অন্তরে পৌঁছানো যায়। তো আজকে তৃণমূলে যে সংস্কৃতি চর্চাগুলি হতো সেটি হলো যাত্রা, পুতুল নাচ, এটি আমাদের দায়িত্বে দেওয়া হয়েছে। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আমরা যাত্রা শিল্পের নবযাত্রা এই আন্দোলনটা করছি। আমরা নিবন্ধন দিয়েছি প্রায় 140টি যাত্রা দলকে, তো তার মধ্যে থেকে 100টি যাত্রা দলকে আমরা প্রণোদনা দিয়েছি, তারা স্বস্থানে 100টি যাত্রা পালা মঞ্চস্থ করছে, এটা একটি বিশাল কাজ। আরেকটি হলো যে 30টি পুতুল নাচের দলকেও আমরা সহযোগিতা দিয়েছি, তারা 30টি পুতুল নাট্য প্রদর্শনী তারা করবে। তো এর ভেতর দিয়ে যেমন 350টি নাট্য দলকে একটা নতুন পরিকল্পনা, স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক, অর্থাৎ আমরা একটা সেট ধারণা আছে যে আমাদের এইখানে গিয়ে নাটক দেখতে হবে, আমরা বলছি নাটক চলে যাবে দর্শকের কাছে, এবং নতুন স্পেস, নতুন স্থান, এবং আমরা স্বল্প ব্যয়েও যে নাটক নির্মাণ করতে পারি, নতুন নাটক করতে পারি, সেটি কিন্তু 350টি দলের নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সেটি এটি প্রতিষ্ঠিত করে চলেছে। আমি একটু এই যে মাঝে ইন্টারাপ্ট করবো, যে স্বল্প ব্যয়ে নতুন নাটক বানানো সম্ভব, সেটি মঞ্চ হোক টেলিভিশন হোক, আমরা শুধু মঞ্চের প্রসঙ্গে এখন থাকছি, কিন্তু এই স্বল্প ব্যয় করতে গিয়ে নাটকের যে আয়োজনে যা যা প্রয়োজন, সেটি প্রপস হতে পারে, সেট, লাইটস, নানান কিছু, সেই জায়গা ব্যাহত হবে না তো? কোনোভাবেই নয়। বলা হয় যে নাটক পৃথিবীতে যখন 2 জন মানুষ থাকবে তখনও নাটক হবে, একজন দর্শক আর একজন অভিনয় করবে। নাটকে উপকরণ, আলো টালো এগুলো তো পরে এসেছে, ব্রিটিশ এসে তখন আমাদের প্রসেনিয়াম মঞ্চ হয়েছে, আগে খোলা নাটক হতো গাছতলায় যে কোনো চত্বরে,
তো সেটি একেবারে এমটি স্পেস একটা থিওরিও রয়েছে পিটার ব্রুকের। তো আসলে ওটি মুখ্য বিষয় না, এটি প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এই কাজটি করছি এবং সকলে উদ্দীপনা নিয়ে কাজটি করছে। পথনাটক নিয়ে যেমন শিল্পকলার প্রচুর উদ্যোগ রয়েছে, প্রচুর প্রযোজনা রয়েছে, প্রচুর আয়োজন হয়েছে, তো রিসেন্টলি এই করোনার সময়টাতে পথনাটক নিয়ে কোনো কাজ বা উদ্যোগ আছে কি শিল্পকলার? বাংলাদেশে একটি পথনাটকের ফোরাম আছে, তারা নিয়মিত সেই কাজটি করে। আমরা সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ে, আমরা শিল্পকলা একাডেমি তাদেরকে সহযোগিতা করি এবং অনেক জাতীয় উৎসব হয়। আর করোনার সময় কিন্তু যে কথাটা আপনিও বলেছেন যে কাজ কিন্তু কোনো দিন থেমে থাকেনি, আমরা অনলাইনে শত শত অনুষ্ঠান করেছি, আমাদের জেলাগুলো প্রত্যেকটা জেলায় শত শত অনুষ্ঠান করেছে এই করোনার সময়। এবং আমাদের সারা দেশের যে শিল্পীরা, কবিরা, সাহিত্যিকেরা, তাদেরকে কিন্তু যুক্ত করে আমরা সেই কাজটি করেছি। সুতরাং এবং এটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমরা যেমন আর্ট এগেনস্ট করোনা এই শিরোনামে যে কাজটি করলাম, আমাদের অনেক বন্ধু আছে, বিদেশি বন্ধু, তাদেরকে যুক্ত করেছি এবং এটা প্রতিদিনের আয়োজন ছিল, সকলের গ্যাজেটে জানিয়ে রাখি, প্রতিদিনের আয়োজন ছিল প্রায় 2 দিন ঘন্টা ধরে। আমেরিকান এক সঙ্গীত শিল্পী বাংলাদেশে বহুদিন ছিলেন, বাংলাদেশে খুব ভালোবাসেন, তিনি যুক্ত হয়ে বললেন যে আর্ট এগেনস্ট করোনা এই স্লোগানটি তার কাছে এত ভালো লেগেছে যে বিশ্বে আমি কোনো দেশে শুনিনি যে এই কাজটি করছে, ব্রেভো বাংলাদেশ, ব্রেভো। তো সুতরাং আমরা সবসময় আমরা যেটা মনে করি, আসলে সংস্কৃতি তো একটা শুধুমাত্র বিনোদনের বিষয় না, সংস্কৃতি হলো মানুষের জীবন সংগ্রাম করে, জীবন যাপন করে, সংস্কৃতি বলে জীবনকে প্রতি মুহূর্তে উদযাপন করতে হবে। অবশ্যই জীবনের একটি কমিটমেন্ট আছে, আমার একটা ইতিহাস ঐতিহ্য আছে, সেটাকে ধারণ করে আমার যে স্বপ্ন সংগ্রামটা আছে সেই স্বপ্ন সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য শিল্প একটি বড় দায়িত্ব পালন করবে, এটি আমরা বিশ্বাস করি। আচ্ছা, এই জায়গাতে পেশাভিত্তিক রেপার্টরি নাটক এবং যাত্রা দলের যে কাজগুলো, সেটা নিয়ে শিল্পকলার কাজ আসলে প্রফেশনাল থিয়েটার, প্রফেশনাল কালচার, এটা তো প্রতি দেশেই প্রতিষ্ঠিত, আমাদের দেশে নানানভাবে সকলেই চেষ্টা করছে, কিন্তু আমরাও শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্য দল করেছি, রেপার্টরি যাত্রা দল করেছি, তারা কিন্তু প্রফেশনালি আমরা যতটা পারছি তাদের সম্মানে দিচ্ছি। বিভিন্ন অঞ্চল থেকে এসে এই যাত্রাপালা বঙ্গবন্ধুকে নিয়ে একটি অসাধারণ যাত্রাপালা মঞ্চস্থ হলো, নিঃসঙ্গ লড়াই, এবং কাহিনীটা ছিল বঙ্গবন্ধুর যে এই যে 9 মাস পাকিস্তানের জেলখানায় ছিল, কীভাবে তাকে অত্যাচার করা হয়েছে, কীভাবে তাকে তার মৃত্যুর ফাঁসির রায় তাকে ঘোষণা করে বলা হলো তোমার 2 দিনের মধ্যে ফাঁসি হবে, এবং কবর খোঁড়া হচ্ছে সেলের পাশে, দেখানো হচ্ছে এখানে তোমার কবর হবে, এই অনেক অজানা কাহিনী নিয়ে এই যাত্রাপালা এটা হচ্ছে। আর আরেকটি জনকের অনন্ত যাত্রা নামে আরেকটি রিপার্টারি নাটক, সেটি কিন্তু এখন শুধু ঢাকায় নয়, বিভিন্ন জেলায় এটি মঞ্চ পাবনাতে হয়েছে, রাজশাহীতে হয়েছে, আগামী 15 তারিখে হবে শরীয়তপুরে, অনেক অনেক চাহিদা এই নাটকগুলোর। তো রিপার্টারি আমাদের স্বপ্নের পেশাভিত্তিক শিল্পচর্চার একটি জায়গা, ক্ষেত্র প্রস্তুত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও একটি সহানুভূতি আছে, নির্দেশনা আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও সেটি নিয়ে কাজ করছে। অবশ্যই, যেহেতু মানে অভিনয় এবং চলচ্চিত্রের প্রসঙ্গ আসছে এই জায়গাতে, চলচ্চিত্র নিয়ে কিন্তু শিল্পকলার অনেক রকমের কাজ রয়েছে, যেমন ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, এর মধ্যে বহুবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং খুবই শর্ট, মানে 3 মিনিট 5 মিনিটেরও এরকম অনেক অনেক চলচ্চিত্র যেগুলো তরুণ নির্মাতারা জমা দিয়েছেন, সেটা নিয়ে একটি আয়োজন হয়েছে, এভাবে অনেক কাজ হয়েছে। তো এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যদি প্রসঙ্গে, এটি একটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের দেশের কালচারের। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্র নিয়ে কাজ করছে, এই নির্দেশনাটা আসলে বঙ্গবন্ধু যুক্ত করে গিয়েছেন এই একটা বিভাগ হিসেবে, চলচ্চিত্র বিভাগ। আমি আর জানি 1957 সালে বঙ্গবন্ধু এই চলচ্চিত্র আইন না করলে আমাদের এই দেশটাতে চলচ্চিত্রের কোনো ধারা তৈরি হতো না, এবং তারপরে আমাদের FDC হয়েছে, মূল ধারার যে আমরা চলচ্চিত্র আমরা নির্মাণ করতে পারছি, এবং আজকে কিন্তু সেই চলচ্চিত্র জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু
প্রবেশ করছে। আমার কথাটা হলো যে আমিও চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছি, যারা এই আন্দোলনটা করেছে তারা তারা আসলে যে স্বপ্নগুলি দেখেছে তাদের একটা স্পেস এবং মূলধারা যারা আছে তাদের সঙ্গে মিলে মিশে যাতে আমাদের স্বপ্নের কোনো সংঘাত না ঘটে আমরা সেই কাজটি করছি। এবং সবাই কিন্তু একাত্ম, আমরা প্রত্যেকটা জেলায় চলচ্চিত্র প্রদর্শনীর জন্য প্রজেক্টর থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্ট দিয়েছি। তারপর আমরা বাংলাদেশ চলচ্চিত্র উৎসব প্রতি দু বছর অন্তর অন্তর করি, শিশু চলচ্চিত্র উৎসব করি, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব করি। আর চলচ্চিত্রের অনেক আমি বলবো সেমিনার, মানে কি বলে ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে শুরু করে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স থেকে শুরু করে এগুলো আমরা নিয়মিত করছি। এবং আরেকটি কাজ আমি মনে করি করা উচিত ছিল বলে আমরা করেছি, যেমন আমাদের যত সাংস্কৃতিক মনীষীরা ইতিমধ্যে অনেকে চলে গেছেন, প্রত্যেকের উপর কিন্তু জীবনী ভিত্তিক আমরা চলচ্চিত্র নির্মাণ করেছি, মানে ডকুফিল্ম এরকম কিছু ডকুফিল্ম। হ্যাঁ, এই ফিল্মগুলো আসলে করার দরকার ছিল কিনা? অবশ্যই, কারণ আমরা শুধুমাত্র আমরা এখানে ঢাকায় প্রদর্শিত হবে আমাদের ইউটিউবে থাকবে শুধু তাই নয়, আমরা জেলায় জেলায় যেহেতু আমরা সেখানে চলচ্চিত্র সংসদ গড়ে তুলছি তো সেখানে যেমন কাজ হচ্ছে আমি বিশ্বাস করি একদিন উপজেলাতেও। এবং আমি মনে করি আমরা স্বপ্ন দেখছি যে ক্লাসরুমে আমি যদি 30 মিনিট থেকে 45 মিনিট সময় পাই তাহলে রবীন্দ্রনাথ থেকে শুরু করি আমাদের এই যে সাহিত্যের সংস্কৃতির এবং শিল্পের যে মনীষীরা তাদেরকে আসলে একটু পরিচয় করিয়ে দেওয়া উচিত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, কি সম্পদ আমাদের আছে। অবশ্যই, আর এই যে চলচ্চিত্র বলি বা যে কোনো অংশ বলি সংস্কৃতির, এই সমস্ত কিছু শিল্পকলা এত কিছু যে করছে, নিশ্চয়ই আর্কাইভ তো নিশ্চয়ই অনেক অনেক ভারী হয়ে গেছে, তো নতুন করে আর্কাইভ সেট আপের ব্যাপারে শিল্পকলা কি কাজ করছে? আমরা আসলে দুটি বিষয়ের উপর একটু বিশেষ গুরুত্ব দিচ্ছি, একটা হলো যে রিসার্চ আর একটা হলো আর্কাইভ। আমরা বলি যে লুপ্ত প্রায় সাংস্কৃতিক উপাদান, এটাই আসলে আমি ব্যক্তিগতভাবে শুনতে খুব ভালো লাগে না, এটি কতদিন বহন করব। আমরা সারা বাংলাদেশ থেকে লুপ্ত প্রায় 13,500 গান সংগ্রহ করেছি, বলছে যে 2,500 গান হয়তো বিভিন্ন ভাবে পাওয়া যায়, বাকি গানগুলি কিন্তু সব বিলুপ্ত হয়ে যেত আগামী 10-20 বছরের মধ্যে। তো সেটি আমরা নিজস্ব আর্কাইভে রেখেছি, আবার জাতীয় আর্কাইভও দিয়েছি। তো আমাদের একটা ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ করেছি, যেখানে শুধু আমাদের সমস্ত উপাদান নয় বিশ্বের উপাদানগুলি নিয়েও সেখানে রিসার্চ হচ্ছে। আমি শুধু আমার দেশের কাজ করব আর বিশ্ব যে ধারা, তার নৃত্য ধারা, তার চলচ্চিত্রের ধারা, তার সঙ্গীতের ধারা, শিল্পের ধারা, এটি আমাদের মানুষেরা, আমাদের গবেষকরা জানবে না তাহলে তো জিনিসটার এগোতে পারবো না। আমরা বিশ্বের সব দেশের সাথে সমতালে চলতে চাই, এবং আমি মনে করি যে সমতালে কেন, আমরা তো এগিয়ে থাকার মানুষ, এই ভূখণ্ড আমাদের, এই সংস্কৃতি সেখানেই। ওই যে গোখলে নামক একজন বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থিংস ডে আফটার টুমোরো। তো সেই ভূখণ্ডের মানুষ আমরা, সেই সংস্কৃতির ধারক আমরা, বাহক আমরা, তো আমরা তো এইভাবে চিন্তা করবই। যেহেতু আন্তর্জাতিক পর্যায়ের প্রসঙ্গটা এসেই গেছে আমাদের কথায় কথায়, আন্তর্জাতিক অনেক কিছুই কিন্তু শিল্পকলার প্রাঙ্গণে হয়েছে, ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যালস হয়েছে ফিল্ম থেকে শুরু করে আর্ট বেনিয়াল, এটা তো একটা বিশাল বিশাল আয়োজন, মানে একেবারে বর্ণাঢ্য আয়োজন যদি বলি, দীর্ঘ সময় জুড়ে হয়, দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং শিল্পকলার মধ্যেও দেশি বিদেশি শিল্পীদের একটা বিশাল সমাগম থাকে। এবছরের আর্ট বেনিয়াল নিয়ে কি বলার আছে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে অনেক ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ যাচাই বাছাই করে দেখেছে 34টা ফেস্টিভ্যাল আমাদের নিয়মিত হওয়া উচিত, এবং তার জন্য মানে নিয়মিত বাজেট বরাদ্দটা থাকবে, যেন একটা ফেস্টিভ্যাল আসলো তারপরে সবাই আয়োজকরা কষ্ট করে নামলো কীভাবে অর্থায়ন করা যায় সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। তো সেটি একটা চূড়ান্ত জায়গায় এসেছে,
যেমন আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল হয়, নানান ফেস্টিভ্যালগুলো, তো তার অংশ হিসেবে থেকে আমি বলবো না, এর আগেই আমাদের এশিয়ান আর্ট বিএনাল গত বছর ছিল সর্ববৃহৎ বলতাম আর কি, 70টি দেশ অংশগ্রহণ করেছিল। তো আমাদের অনেক স্বপ্ন ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ যদি 100টা দেশকে রাজি করাতে পারতাম। সংকট ছিল যে আসলে এই প্যান্ডেমিকের মধ্যে কটা দেশ রাজি হবে, আমরা পাবো কিনা, কিন্তু আনন্দের সাথে বলতে চাই 112টি দেশকে আমরা চূড়ান্ত করতে পেরেছি। আবেদন করেছিল আরো অনেক দেশ, এই যে 112টা দেশ আসবে তাদের পেন্টিং, তাদের সমস্ত শিল্পকর্ম দিয়ে এই এক্সিবিশনটা হবে। এবং আমি বিশ্বাস করি বিশ্বে অনেক বিএনাল হয়, ট্রিএনাল হয়, আমি এই বিএনালের ভিতর দিয়ে আমি মনে করি বিশ্বের একটি অন্যতম জায়গায় বাংলাদেশকে আমরা পৌঁছে দিতে পারবো। কারণ এর পেছনে আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্লেসিংসটা আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে পৃষ্ঠপোষকতা আছে, আর বিশেষ করে আমাদের সকল স্তরের শিল্পীরা এর সঙ্গে যুক্ত, তারাই আমাদের প্রায় 35টি উপকমিটি এখানে কাজ করছে এবং তাদের সমস্ত পরামর্শ নিয়ে এবারে কথিতকলি বিশেষ প্রদর্শনী গ্যালারি হবে। একটা হলো যে দুটি দেশকে আমরা ফোকাস কান্ট্রি করেছি, একটা হলো ভুটান আর একটা ভারত, যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান। তো এই দুটি দেশকে আমরা হাইলাইট করে আমাদের একটা দুটি গ্যালারি হবে। আরেকটি হলো বঙ্গবন্ধু, হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে একটি স্পেশাল গ্যালারি হবে। আর এবারে আরো নতুন কয়েকটি বিষয় আছে, একটি হলো আমাদের শিল্পীরা তো বিদেশেও অনেক কাজ করছে, আমাদের শাহাবুদ্দিন ভাই থেকে শুরু করে মনিরুল ইসলাম থেকে শুরু অনেক শিল্পী, এবার এই প্রস্তাবনাটা এসে যারা বিদেশে আমাদের শিল্পীরা কাজ করছে তাদেরকে নিয়ে একটা আলাদা গ্যালারি করে তার এক্সিবিশন হবে। এর সঙ্গে তো পারফরমেন্স আর্ট থেকে শুরু করে অন্যান্য সব কিছু আছে, আমাদের যে প্রাইভেট আর্ট গ্যালারিগুলো আছে তারাও আমাদের সঙ্গে যুক্ত হয় এবং তাদেরকে নিয়েই আমরা বলতে চাই যে ওইটাই হয়ে যাবে শিল্পের শহর ঢাকা। আমাদের একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি যে আমাদের ঢাকা শহরকে বলা হয় এটা পলিউটেড সিটি ও মুক্ত, নেতিবাচক অনেক কথা আসে। আমরা তখন একটা আন্দোলন করলাম শিল্পের শহর ঢাকা, শিল্পের শহর পঞ্চগড়, প্রত্যেকটা জেলা শহরটাই হলো শিল্পের শহর। তো এইভাবেই আসলে আমাদের বিএনএলটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আরও একটি বিষয়, মানে অনেক অনেক প্রসঙ্গ রয়েছে আসলে শিল্পকলার যে কাজগুলো নিয়ে আমরা কথা বলছি, এই 25 মিনিট সময় যদিও যথেষ্ট নয়, কিন্তু এর মধ্যে আমাদেরকে আসলে সব কিছু একটু একটু করে জানতে হবে। যেমন অনেক কিছু নিয়ে কথা হলো, কিন্তু চিত্রশালা, নাটক, মঞ্চ, যাত্রা, পুতুল নাচ, গান নিয়েও মোটামুটি আমাদের আলাপের মধ্যে এসছে। নৃত্য বিভাগ নিয়ে কি পরিকল্পনা, কি করছে শিল্পকলা একাডেমি? হ্যাঁ, নৃত্য বিভাগ এত বেশি আমাদের সক্রিয় এই কারণে সক্রিয় যে কোনো একটা অনুষ্ঠান তো নৃত্য ছাড়া একদমই একেবারেই সম্ভব হয় না। একদম আমরা যেটা করছি যে আমাদের একটি রিসার্চ কাজ চলছে যে বাঙালির যে নৃত্য চর্চার যে ইতিহাস সেটি নিয়ে গবেষণা হচ্ছে, আমাদের সক্রিয় নৃত্য ধারাটা কি এবং সেটি কিভাবে আমরা বিকশিত করতে পারি। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 75টি নৃত্য দল 75টি নৃত্যালেখ নির্মাণ করছে এবং যা নিয়ে 20, 21, 22 আচ্ছা 3 দিনের উৎসব হবে। পরিস্থিতি যেটাই হোক সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা সেই উৎসবটা করব। বাহ, মানে অনেক অনেক কাজ, অনেক কিছু নিয়ে শিল্পকলা, প্রচণ্ড রকমের শিল্পকলার সমস্ত কর্মীগণ অনেক অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং এত ব্যস্ততার মধ্যে এই যে কাজগুলো নিয়ে
যিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার এবং ভালো লাগারও। স্যার অনেক ধন্যবাদ। আরও অনেক বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে, কিন্তু সব বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে শিল্পকলায় গিয়ে কি দেখব। তো কিছু কথা থেকে রয়ে যাক, যেটা দর্শকের জন্য, যারা শিল্পকলা প্রাঙ্গণে গিয়ে শুধুমাত্র দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন, সেটুকু আমরা তাদের দর্শকের জন্য না হয় রেখেই দিলাম। স্যার অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার এবং আপনার সঙ্গে যে সমস্ত কর্মীরা শিল্পকলার জন্য কাজ করছে, শিল্প চর্চার জন্য কাজ করছে, তাদের জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই, চ্যানেলকে জানাই, আর সবচেয়ে বড় ধন্যবাদ সারা বাংলাদেশের শিল্পীরা যারা এই শিল্প আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনে অন্যতম ভূমিকা। একদমই, দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।